মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বচসা বাঁধল দুই বিজেপি সমর্থকের মধ্যে। জানা যায়, দলের প্রার্থীর প্রতি ক্ষোভ প্রকাশ করে মনোনয়ন জমা দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন পুরাতন মালদা পঞ্চায়েতের সমিতির বিজেপির দলনেতা নিতাই মণ্ডল। মালদা বিধানসভা কেন্দ্রের শাহপুর গ্রাম পঞ্চায়েতের শিব মন্দির এলাকা থেকে বিশাল মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসার উদ্যোগ নেন বিজেপির বিক্ষুব্ধ নেতা নিতাই মণ্ডল। তার অভিযোগ, বিজেপি তার এলাকা থেকে গোপালচন্দ্র সাহকে প্রার্থী হিসেবে নিযুক্ত করে, কিন্তু সে প্রকৃত তপশিলি সম্প্রদায়ের প্রার্থী নয়। নিতাই মণ্ডলের আরও অভিযোগ, টাকার বিনিময়ে গোপালচন্দ্র সাহ তপশিলি সম্প্রদায়ের কার্ড করিয়েছেন, তাই তিনি নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সিদ্ধান্ত নেন। আমি মালদা 50 তফসিল বিধানসভা ক্ষেত্র থেকে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসাবে নমিনেশন ফাইল করতে যাচ্ছি। এই জন্যই যাচ্ছি, আমি ভারতীয় জনতা পার্টি করতাম, মনের ভিতরে এখনও ভারতীয় জনতা পার্টি আছে এবং ভবিষ্যতেও থাকবে। কিন্তু বর্তমানে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বগণ যে ক্যান্ডিডেট ঠিক করেছে গোপালচন্দ্র সাহাকে, সে প্রকৃত সিডিল কাস্ট সম্প্রদায়ের না, কারণ তার বাবার নাম নন্দলাল প্রসাদ ভগত, তার ঠাকুরদার নাম মহেশ রাম ভগত। ভগত থেকে সাহা হলো কীভাবে, যেমন বিশাল একটা জিজ্ঞাসা চিহ্ন। আবার 96 সালে তিনি OBC সার্টিফিকেট বের করেন তেলি সম্প্রদায় করে, আবার 2008-এ সুরি সম্প্রদায় করে SC সার্টিফিকেট বের করে পঞ্চায়েত সমিতিতে ভোটে লড়েছিলেন। তো সার্বিকভাবে সামাজিক মানে বর্তমান ইনকোয়ারি করে যা দেখা যাচ্ছে, প্রকৃত সে সিডিল কাস্ট না, সেটা আমি লিখিতভাবে জানিয়েছি, সমস্ত বিবরণ তথ্য সহ জানিয়েছি। অথচ কোনো রকম ভ্রূক্ষেপ না করে আমাদের নেতৃত্বগণের মধ্যে কিছু লোক দুর্নীতিগ্রস্তভাবে টাকা পয়সার বিনিময়ে এই মালদা জেলার 12টা সিটের মধ্যে ভাগাভাগি করেছে, কিছু টাকার বিনিময়ে, কিছু নিজস্ব লোককে ক্যান্ডিডেট করার বিনিময়ে। মানুষের যে চাহিদা কি, কাকে করলে এলাকায় সত্যিকারই ডেভেলপমেন্ট হবে, মানুষ কাকে ভালোবাসা আছে, কার সাথে ইমেজ কার আছে, স্বচ্ছতা কার আছে, এসব কোনো দিকে নজর রাখেনি। যার ফলে এর প্রতিবাদ স্বরূপ আমি ইন্ডিপেন্ডেন্ট হিসেবে আজকে নমিনেশন ফাইল করতে যাচ্ছি। নিতাইবাবুর মান ভাঙাতে অবশেষে বিজেপির জেলা নেতা নেত্রীদের হস্তক্ষেপ গ্রহণ করতে হয়। মনোনয়নপত্র জমা দিতে যাওয়ার সময় মিছিল আটকিয়ে নিতাই মণ্ডলকে বোঝাতে গিয়ে রীতিমতো দলের নেতা নেত্রীদের সঙ্গে বচসা বেঁধে যায় নিতাই মণ্ডলের অনুগামীদের সঙ্গে। দীর্ঘক্ষণ আলোচনার পর অবশেষে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল বলেন, প্রার্থী ঠিক করে রাজ্যে এবং কেন্দ্রীয় নেতৃত্ব, কাজেই এই ব্যাপারে আমার কিছু বলার নেই। তবে নিতাইবাবুকে নিয়ে যে সমস্যা হচ্ছিল তা মিটে গিয়েছে, উনি মনোনয়নপত্র জমা দেননি। পাশাপাশি মালদা বিধানসভা কেন্দ্রের সংযুক্ত মোর্চা এবং শাসক দলকে পরাস্ত করতে এখন বিজেপিকে চাইছে সাধারণ মানুষ, তাই নিতাইবাবু দলের হয়েই কাজ করবেন। সেন্ট্রাল কমিটি, কেন্দ্রের যে কেন্দ্রীয় কমিটি সিলেকশন, সেই কমিটির যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে মেনে নিয়ে তাকে যথাযোগ্য সম্মান দিয়ে তিনি আজকে আর মনোনয়ন পেশ করেন, করতে আর যাননি, বেরিয়েছিলেন। কিন্তু তার যত সমর্থক ছিল, তার কিছু অনুগামী ছিল, মানে তখন তো দেখলাম প্রায় 1000 খানেক অনুগামী ছিল, তো তাদেরও রিকোয়েস্ট ছিল যে সিদ্ধান্তের বাইরে না গেলে ভালো, দাদা যেও না, তো তাদের অনুরোধ ছিল। আমরাও জেলা কমিটি থেকে বারবার বলেছি যে যেও না, আমরা একসঙ্গে আবার মিলেমিশে কাজ করব, সেই জন্য সে মনোনয়ন আর করতে যায়নি। ঠিক কি কারণে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন না নিতাই মণ্ডল, শোনাবো আপনাদের। আমরা প্রায় 2500 কর্মী সমর্থক নিয়ে নমিনেশন ফাইল যাওয়ার করতে যাওয়ার পথে শিব মন্দিরে আমাদেরই কর্মী ভাইরা, কিছু যারা অত্যন্ত ভালোবাসে আমাকে,
তারা রাস্তা আটকে পা ধরে জড়িয়ে পড়ে কান্নাকাটি করছিল। এই দলের মধ্যে বিচ্ছেদ তৈরি হবে বলে না, তারা আমাকে নমিনেশন ফাইল করতে না দেওয়ার অনুনয় বিনয় করে রাস্তাতে ঘুমিয়ে পড়ে গেছিল। অনেকক্ষণ ধরে আমিও দিশাহারা হয়েছিলাম। উক্ত অবস্থায় সমস্ত কর্মীরা, ইভেন আমাদের শাহপুরাঞ্চলের প্রধান সম্পর্কে সে ভাইও হয়, সবাই মিলে আমি যে কি সিদ্ধান্ত নিব ওই পরিস্থিতিতে নিজে ঠিক করতেও পারছিলাম না। সমস্ত কর্মীদের উপর আমি নির্ভর করে যে তোমরা যেটা করবা সেটা ভালো বুঝবা, সেটা করো, কারণ তোমরা আমাকে ভালোবেসে এসেছো, যারা এই করেছে তারাও অন্তর থেকে ভালোবাসে, আমি তাদের উপরে নির্ভর করেছিলাম, তাদের উপরে ছেড়েছিলাম। তারা সবাই মিলে আমাকে মানে এই নমিনেশন ফাইল না করার অনুরোধ জানালো। সকলের ভালোবাসা দিয়ে তাকিয়ে আমি শেষ পর্যন্ত সিদ্ধান্ত তাদের কথা মেনে নিলাম।